আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি বাঁধন ফ্রম হ্যান্ডপ্রিন্ট বিডি। আশা করছি তোমরা প্রত্যেক অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি তোমাদের কদম ফুল প্রিন্টিং করে দেখাবো। এর জন্য আমি পেন্সিলের সাহায্যে কদম ফুল টাট করে নিয়েছি আর আমার লাগছে হলুদ কালারের রং। আমি এখন চিকন তুলির সাহায্যে ধীরে ধীরে আমি রাউন্ডার সাইড দিয়ে রংটা করে নিচ্ছি। তোমরা যে কোনো গোল কিছু দিয়ে তোমরা রাউন্ডটা করে নিতে পারো, আমার সুবিধা মতো। আমি কম্পাসের সাহায্যে আমি রাউন্ডটা করে নিয়েছি। রাউন্ডের সাইড দিয়ে তোমরা কাজটা কিন্তু খুবই ধীরে ধীরে করবে, যাতে তোমাদের রংটা বাহিরে না ছড়ায়। আমার সাইডে রং করা শেষ, এখন আমি ভেতরে রংটা করে নিচ্ছি। আমার প্রথম ফুল টাট করা শেষ, এখন আমি দ্বিতীয় ফুল টাট করছি। রাউন্ডার সাইড দিয়ে এখানেও ধীরে ধীরে আমি কাজটা করছি, যাতে বাহিরে রংটা না ছড়ায়। কদম ফুল কিন্তু হলুদ কালারই থাকে, এর জন্য আমি প্রথমেই হলুদ কালার দিচ্ছি। আমার হলুদ রং করা শেষ, এখন আমি কমলা রংটা ইউজ করব। আমি বৃত্তের মাঝখানে আমি কমলা রংটা দিয়ে নিলাম। সেমভাবে আমি এটাতেও কমলা রংটা দিয়ে নিচ্ছি, কিন্তু আমার এখানে কমলা রংটা বেশি পড়ে গিয়েছে দেখে আমি আবার হলুদটা করছি। আমি এখন দুইটা রং ঠিক করেছি, এখন হচ্ছে আমি পাতাটা করে নিচ্ছি। আর পাতাতেও চিকন তুলিটাই ইউজ করতে হবে, যাতে পাতাটার বর্ডারের বাহিরে রংটা ছড়িয়ে না যায়। কদম ফুলের ভেতরে কিন্তু তোমরা সবসময় মনে রাখবে হলুদ আর কমলা মিশ্রণ করে তারপরে ভেতরে রংটা হবে, কিন্তু আমি এখানে কমলাটা বেশি দিয়ে ফেলেছিলাম দেখে আমার হলুদটা বেশি দিয়ে আমার ফিনিশিংটা করতে হয়েছে। তোমরা কদম ফুল দিয়ে শাড়ি, পাঞ্জাবি, ছোটদের ড্রেস, থ্রি পিস এগুলোতে তোমরা প্রিন্টিং করতে পারো। আশা করছি যারা একদমই বিগিনার তোমরা আমার ভিডিওটা দেখে উপকৃত হবে, তোমরা শিখতে পারবে। আমি যথেষ্ট চেষ্টা করেছি তোমাদের স্টেপ বাই স্টেপ শেখানোর, এর জন্যই আসলে ভিডিওটা বড় হয়েছে। আমি চাই তোমরা আমার কাছ থেকে কিছু শিখতে পারো। তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, তোমরা প্লিজ আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিবে। আমি তোমাদের প্রত্যেকটা ভিডিওতে স্টেপ বাই স্টেপ শেখাবো, যাতে করে তোমরা আমার ভিডিওটা ছাড়ার সাথে সাথে তোমরা সঙ্গে সঙ্গে তোমাদের নোটিফিকেশনে পেয়ে যাও। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা আমাদের কমেন্ট করে জানাবে। তোমরা আমার কাছে কেমন ভিডিও চাও সেটাও তোমরা কমেন্ট করে জানাবে, আমি সাধ্যমতো চেষ্টা করব তোমাদের জন্য রেগুলার সুন্দর সুন্দর ভিডিও বানানোর। আমি এখন কদম ফুলের মাঝখানে রংটা করছি আর এখানে কিন্তু আমি লাইট গ্রিন কালারটা ইউজ করেছি। আমি সাইড দিয়ে ধীরে ধীরে কাজটা করেছি, এখন আমি মাঝখানে ভরাট করে ফেলছি।
আসলে হ্যান্ড প্রিন্ট কিন্তু অনেক সাবধানতার সাথে করতে হয়, কারণ তুমি একটু অন্যমনস্ক হয়ে গেলেই তোমার রঙটা এদিক ওদিক লেগে যেতে পারে। তাই যতটা সম্ভব ধীরে ধীরে কাজটা করার চেষ্টা করবে। যারা একদমই নতুন হ্যান্ড প্রিন্ট করতে চাচ্ছ, তারা অবশ্যই তোমরা নতুন কাপড়ে শুরুতে প্রিন্টিং করবে না, তোমরা পুরান কাপড়গুলোতে আগে প্র্যাকটিস করে নেবে, তারপরে তোমরা নতুন কাপড়গুলোতে শুরু করবে। আমার কদম ফুলের পাতা কাট করা শেষ, এখন আমি ডাল কাট করব। ডাল আট করার জন্য আমি ফার্স্টেই হলুদ কালারটা দিয়ে নিচ্ছি। আমি এই সাইডেও একটা ডাল রেখেছি, এখানে আমি হলুদ কালারটা দিয়ে নিচ্ছি। সরাসরি ব্রাউন কালার ইউজ করতে পারো, কিন্তু আমি ডার্কটা একটু সুন্দর কালার আনার জন্য আমি ফার্স্টে হলুদ কালার দিয়েছি আর তারপরে ব্রাউন কালারটা ইউজ করেছি। এখন আমি পাতাটার ভিতরে হলুদ রং একটু একটু করে পাতার ডিজাইনটা করে নিব। কালারটা কিন্তু সব মিস্ট করা থাকে, তাই ধোয়ার পরও
আমার কদম ফুলটা প্রিন্টিং করা কমপ্লিট। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।